ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا أقاه الله فتنة القبر. صدق رسوله النبي الكريم. وجاء في حديث الشريف موضعا آخر قال عليه السلام من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة. صدق رسوله النبي الكريم. وجاء في حديث الشريف قال عليه السلام ومن قتل دون ماله فهو شهيد. صدق رسوله النبي الكريم. আজকের মজলিসে নির্বাচিত সভাপতি সাহেব, সদ্য বিদায়ী বক্তা খাদিজা মাদ্রাসা প্রধান শিক্ষক মৌলানা আব্দুর রহমান সাহেব, পরবর্তী বক্তা প্রধান অতিথি জামিয়া রহমানিয়ার পরিচালক, বর্তমান বাংলা মুসলিম জাতি মুসলিম কমিউনিটির ইমানি সম্পদ মাননীয় মুফতি সাহেব, অন্যান্য সম্মুখে বসা দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতামণ্ডলী, সম্মানিত মায়ের দেখে যা মনে হচ্ছে দিনের বেলা তো বোধহয় অনুষ্ঠান কিছু না কিছু ছিল, রসুল্লাহ কখনো অপরিচ্ছন্ন প্রসঙ্গ করতেন না। আর আমরা এই বসেছি বসে এই মজলিস আমরাই নোংরা করেছি, ফের আমরাই সেই নোংরার উপরে এরকম বসেছি, পায়ের তলায় থাকে থাক গায়ে না কিন্তু এটা ইসলাম শেখায়, ইসলাম মানুষকে শেখায় নাজাফাত আমি যেন বিবেকের কাছে হেরে হেরে ছিলাম, মুসলমানের কাজ হয় সবসময় পরিচ্ছন্ন কাজ, গোছালো কাজ, বাড়িতে যেখানে থাকবেন এলো এলো কিছু থাক থাক যেটা নিলাম হয়ে গেল ছুড়ে একদিকে ফেলে দিলে দিলে, এটা ঠিক মুসলমানের কাজ না।
কিছু খাওয়া হয়ে গেল, ঠোঙাটা খাটের তলায় ফেলে দিলাম, একটা ফল খেলাম, খোসাটা খাটের নিচে দিকে ফেলে দিলাম। ইসলাম এতে বিশ্বাস করে না ভাই। আর আমি এটাও জানি না যে মুসলমানরা মুসলিমরা কবে পরিচ্ছন্নতা শিখবে। তো তো আমার মার শুরুতে আপনাদের কাছে যেটা বলবার সেটা হলো, আমরা পুরুষ জাতি আমাদেরকে যেমন পরিচ্ছন্ন হতে হবে, ঠিক আমাদের ঘরে মেয়েদেরকেও তেমন হতে হবে পরিচ্ছন্ন। আল্লাহ আল্লাহ পরিচ্ছন্নতাকে খুব পছন্দ করে। আর আগোছালো ভাব অপরিচ্ছন্নতার ভাব আল্লাহ আল্লাহ পছন্দ করেন না। সুতরাং এটাও আমাদেরকে শিখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে যেতে রাস্তায় দেখলেন একটা ডাল আছে। তো সাহাবি ডালটাকে সরিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনবার পরে বললেন শাকারাল্লাহু লাহু, বললেন লোকটা আল্লাহর কাছে প্রশংসিত, শুধু প্রশংসিত না, গুফেরা লাহু। বুখারী হাদিসে এসেছে নবীজি বললেন আল্লাহ তার গোনাহ খাতাকে মাফ করে দিয়েছে। সুতরাং আমরা ইসলামের কাছে পরিপূর্ণতার শিক্ষা পাই, পবিত্রতার শিক্ষা পাই, প্রতিটি জিনিস গুছিয়ে রাখবার শিক্ষা পাই এবং আগোছালো ভাবটা, এই ভাবটাকে আমরা বর্জন করবার শিক্ষা পাই। যাক ভাই, লম্বা বলবার অবকাশ কন্ডিশন পজিশন কোনোটাই নেই, আর এটি লম্বা কোনো কথা বলার মজলিস গড়ে উঠে উঠে। আমার তো এসে মনে হচ্ছিল যে এখন রাত 11টা বাজে আর মাত্র এই কটা মানুষ জাম্বেরিয়া গ্রামটা তো ছোট নয়, পার ফ্যামিলি একজন করে মজলিসে এলে পান্ডেল ভর্তি হতে হতে যাবে না, জায়গা হয়ে গেল। যদি প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করে আসে তো মানুষের কাছে চল এই জাতীয় ধর্মীয় কাজে তুলনামূলক গুরুত্ব কমছে। আমি জাম্বেড়িয়া গ্রামে আজকে প্রথমবার নই, এর আগে অবশ্যই এসে যা দেখেছি। আসলে হাজির সাহেবের সাথে তো বহু বছরের সম্পর্ক,
যে এ গ্রামের কিছু মানুষের আবেগ আছে, ধর্মীয় টান আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। আমি যে গ্রাম নয় সারা গ্রামের মানুষের দুর্নাম করছি তা নয়, আর দুর্নাম করার অধিকারও আমার নেই। কিন্তু আপনি বলুন, মানুষ যদি ওলামা সমাজ থেকে দূরে থাকে, তাহলে মানুষের ধর্ম জীবন কংক্রিট হবে কেমনে? নারী জাতির মজলিসকে পরিহার করো, ওলামাদের মজলিসে বসো, বসো নারী জাতির মজলিসের সাথে একজন মানুষের সম্পর্ক যত বেশি হবে, কামনা বাসনা উদ্রেক তত বেশি হবে। আর আর ওলামাদের মজলিসে বসলে চিন্তা ভাবনাটা আখেরাটা কি হবে? কারণ আমরা ভাই যে যে ক্যাটাগরির মানুষই হই, যে যে স্তরের মানুষই হই, হই ধনী, হই নির্ধন, হই মধ্যবর্তী, হই শিক্ষিত কিংবা হই অশিক্ষিত, জি হই রাজা কিংবা প্রজা, নেতা লিডার ক্যাডার অথবা একজন সাধারণ মানুষ, যিনি যে স্তর যে ক্যাটাগরির মানুষ, মরতে তো সুখে সুখে হবে, কিন্তু মৌতের প্রিপারেশন যেটা আমাদের ভিতরে সেটা ওই ওই শুধু তো দুনিয়াটাকে নিয়েই ব্যস্ত, ওলামাদের মজলিসে এসে বসলে ওলামারা একটু পরকালের কথা বলা, একটু আখের আখের কথা শোনা, একটু জান্নাত জাহান্নামের কথা শোনা, একটু কবর জগতের কথা শুনিয়ে থাকে, তাতে যদি ন্যূনতম ভয়ও হয়, হয়তো ওই ভয়ের কারণেই পরকালীন কিছুটা প্রস্তুতি সম্ভব হয়ে হয়ে। আগে তো ভয়টা হতে হবে, কিন্তু পরকাল ভীতি কাজ করছে খুব কম মানুষের ভিতরে। এবার যদি আজকে আপনারা কেউ বলেন যে আমি পরকাল বিশ্বাস করি না, আমি বলছি আপনার ইমান নেই। কারণ ইমানের মৌলিক ছটা বিষয়ে খুব মন দিয়ে আমার কথা শুনুন, যারা আছেন তাদেরও তো ঘুম ঘুম ভাব ভাব ভাব, এই অল্প কজন আছেন তো আপনাদের আবার ঘুম 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 ভাব দেখছি গরমের সময়, এই ঘুম ঘুম ভাব ছেড়ে একদম একদম সতেজতার ভাব নিয়ে বসুন, আমার কথা কথা শুনুন। সবে তো স্টার্টিং পয়েন্ট, আমি তো তো পরকাল বিশ্বাস হলো মূলত বা মৌলিক ছটা জিনিস বিশ্বাসের নাম, আর ওই ছয় বিশ্বাসে পাঁচ নম্বর বিশ্বাসে রয়েছে পরকাল বিশ্বাস। অর্থাৎ ইমান আনতে গেলে লাগবে পরকাল কাল কাল বিশ্বাস, পরকাল বিশ্বাস ভিন্ন, কারণ ইমান মজবুত হবে না। আমরা চোখের সামনে বহু মানুষের মরণ দেখি,
নিজেদের হাতে করে দাফন করি, কেউ কবর করি, কেউ বাস কাটি, কেউ গোসল দেই, কেউ লাশ দাফন করি। এই পাশে এবং এই কবরস্থানে মরহুম হাজী সাহেবের কবর, নব্বরাল্লাহু মারফাদাহু, বলুন আমিন। আমরা যতদূর জানি তিনি ভালো মানুষ ছিলেন। আল্লাহ তার রুহানি দিয়ে দোয়া নসিব করুন, আমিন। তো আমি তো এসেছি শুধু হাজী সাহেবের জানা জানা আর জামবেড়িয়ার যে কেউ মারা গেলে আপনারাই জানাজা পড়েন, আপনারাই কবর খোঁড়েন, আপনারাই মাস কাটেন, আপনারাই দাফন করেন, আপনারাই মাইজ্জের কে গোসল দেন, আপনারাই কাফন পরান, টোটাল কাজ কাজ মারে। তা ওই যে কবরে রেখে আসছেন যেই হোক, তার পরকাল তো পাঁচিলের ওপারের জন্য প্রিপারেশন, পাঁচিলের ওপারে প্রস্তুতি কি? খালি 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 সব খালি খালি খালি, সাড়ে নামাজ পড়ে একটা নামাজ পাওয়া গেছে, বকরাই ঈদের নাম, রোজার মাসে রোজা খাতাও, খালি 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 মানে দু মাস দশ দিন পরে খালি 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 হতে 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 এবার আবার আবার নামাজ বকরাই দেন। ওই কবরে কে ভালো থাকবে কে খারাপ থাকবে এ কথা পরে, ভালো মন্দের কিছু সিম্পটম শুনছেন কথা নাকি? হ্যাঁ শুনছেন, ভালো মন্দের কিছু লক্ষণ আছে, নমুনা আছে। যেমন যেমন প্রথম নমুনা, আল্লাহ যে মানুষটার জীবনে শেষ কথা হবে, মাঙ্কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষটার জীবনে শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের রাসূল জানিয়েছে যে ফাদাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে, মহান আল্লাহ দয়ার জান্নাত তার নসিবে কবুল করে নেবেন। আর একটু মিলেমিশে সবাই বলবেন সুবহানাল্লাহ। গরমের সময় মানুষের দেহের ক্লান্তি একটু বেশি থাকে, একটু লেবু আর পানি বেশি করে খাবেন, এই সবসময় ঘুম 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 ভাব হয় না? এইটা ইনশাআল্লাহ কি কি কেটে কেটে ভাই, গরমের সময় গরমের সময় কি বলি বলেন, কোন বলতেও কষ্ট হয়, চৌমা চৌমাটা যে দেখেন আর কি, এখন এত গরমে টেলিভিশন দেখাচ্ছে, নেট চলতে না, এর নাম বাংলা কোথায় খাবে দিয়েছে ইউটিউবার লিংক, ওআরএস পাউডার এরম এরম একটা পানির পটে ভরে দেবে,
দে বারবার বারবার ঢোক 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 করে খাবে, তা না হলে খাচ্ছে পেঁয়াজি আসি আর গরমের সময় বেশি পানি খান, পানিতে হালকা লবণ দেন, একটু লেবু দেন, যদি ওয়ারসেল পাউডার নাও পান আপনি পানি করে নিতে হবে, এটা বেশি বেশি খান। আর এই গরমে ধরুন বেলা দশটার সময় কোথাও বার হতে হচ্ছে আপনাকে, সঙ্গে একটা পানির বোতল মাস মাস তার একটা এসে হলো আপনি কাছে একটা ঠান্ডা পানির বোতল একটু দেখলেন অসুবিধা হচ্ছে, একদম খানু খেয়ে তার চেয়ে একটু বেশি হচ্ছে, একদম খেলে মেটে চোখে মুখে দিলে দিলে দিয়ে দেখবেন গরম গরম স্বস্তি পাচ্ছি পাচ্ছি। মানুষ কিন্তু এই কথাগুলো সহজে বলে বোঝানো যায় না, আর পরিশ্রমী মানুষ যারা যাদের মাঠ ঘাটে ঘাটে করতে হয়, আপনাদের তো রোদে সারা বছর করতে হয় কিন্তু এই সময়ে রোদটা আপনাদের জন্য প্রচন্ড কষ্ট, কিন্তু আপনাদের আল আওলাদ আল আয়াল আয়াল বিবি বাচ্চা আচ্ছা সব কিছু এই দেহের উপরে দেহের পরিশ্রমের উপরে নির্ভরশীল, আপনাদের তো আপনি কাজ বাজ বন্ধ করতে পারিনি, তবু চেষ্টা করুন যে কাছে ঠান্ডা পানির বোতলটা রাখা, এরপরে যদি মৌত হয় মানুষ তো চেষ্টা করে মৌত কখনো আটকাতে পারবে না। এই সাম্প্রতিক সময়ে ঘটছে জানেন, করোনা ভাইরাস থেকে বাঁচবার জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার তিনটে করে ডোজ দিচ্ছে, ডোজ ওয়ান ওয়ান ডোজ টু ডোজ থ্রি। আপনারা কথা বলেছেন আছে জানেন, তা আমি দুটো নিয়েছিলাম, নিয়ে লাস্ট লাস্টটা জোর জবরদস্তি করিনি বলে নেই নেই। তা আমরা যারা এখানে বসে আছি অধিকাংশটাই নিয়েছিলাম কমিশন, মানুষের মারণ রোগ ওই যে টিকাটা নেওয়া হয়েছিল ওই টিকা নেওয়ার কারণেই বহু মানুষ মরে পড়ে, কথা কি বলতেছেন নাকি? ওই টিকার ব্যাড এফেক্ট, প্রথম দিকে আমি বিশ্বাস টিশ্বাস করতেছিলাম, এখনো করি হায়াত মাউতের মালিক কে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মাউত, সুবহানাল্লাহ, কে সৃষ্টি করেছেন? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, এটা এটা ইমানদারের বিশ্বাস। দেখো নিউজ বারবার সামনে আসে, আমরা সচরাচর একটু আপনাদের তুলনায় নিউজ বেশি দেখি, জমানা সম্বন্ধে খবর রাখতে হয়, যুগ কাল সম্বন্ধে খবর রাখতে হয়। দেখি একটা নিউজ এসেছে, কেউ একজন একটা স্টেটমেন্ট দিয়েছে যে
এই যে কোভিড থেকে বাঁচার জন্য আমরা যে টিকাটা নিয়েছিলাম সে দুটো হোক তিনটে হোক ওরা একটা সার্টিফিকেট পাওয়া যায় আমার লাগে এখন আপনি কোউইনে যেয়ে দেখেন গত দুদিন আগে রাত্রে কোউইনে যেয়ে আমার সার্টিফিকেটে খুলে দেখুন সত্যি সত্যি ও ভয়তে ভয়তে সে ছবি শুনলাম যে এত মানুষ তোমার কথায় এই কোভিড থেকে বাঁচার জন্য এই এই কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নেলে নেলে আর কোভিশিল্ডের ফলে করোনার টিকা নেওয়ার ফলে যদি মানুষের শরীরে ওর ব্যাড এফেক্টের কারণে মানুষের মারণ ব্যাধি হয় জি তাহলে ওরা ধরতে পারে এই ভয়ে ও রাতারাতি সে ছবি এর নাম হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী এই হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিচয় এখন বিভিন্ন স্টেজে উঠে লম্বা লম্বা ভাষণ দিচ্ছে এবারে ভাষণ বারংবার যে ভাষণটা শুনছি ইসবার চার সফার মোদি আর কিছু পারবেন না বলো বক্তব্য দিতে পারে ঘুম পাচ্ছে আমাদের নাকি ও ভাষণ আমার কথা কি বুঝেছেন নাকি যাক 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 তো এবারে যদি ক্ষমতায় ফেরে ফিললে যেগুলো গুলো ব্লুপ্রিন্ট করে রেখেছে ওগুলো আস্তে 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 ধাপে 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 করবে কিন্তু আল্লাহর মার মার দুনিয়ার মায়ের মায়ের আল্লাহর মার মাঝখানে বললো না যে মুসলিম ছাড়া অন্য অন্য ধর্ম অবলম্বী যারা দেশ থেকে এসছে তাদেরকে আবার নাগরিকত্বের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে সিএএ যেটা অবলম্বন ছিল শুধু মুসলিমদের জন্য বাধ্যবাধকতা কেন আল্লাহ পাকের কি ইচ্ছা আল্লাহ কি শান যে সে অন্য অন্য ধর্ম অবলম্বীদের কেউ একজনও অ্যাপ্লাই করতে যে এর ব্যাড এফেক্টে ভোট কেটে যায়